পান করেছে, সেই অপমান পয়সা যদি আমি না নিতে পারি তবে যে আমি আর বিশ্বমানকে বিশ্বপরিচিত হতে পারবো না। আর সাঁওতাল বড়তাল আর মাসের ঘরে দুর্লভ লক্ষ্মীদের ঘুমিয়ে আছে, তাই তো আমি অষ্টগড়ের রাজ্যে স্মরণ করে মাসের ঘরে পাঠ বলল লক্ষ্মীদারকে দংশন করার জন্য। ভক্তবৃন্দের চরণ আমার শতকোটি প্রণাম, যে ছেলেগুলো ঘুমিয়ে আছে তাদের গায়ের মধ্যে হাত দিয়ে রাখবে। অনেক জায়গায় দেখা যায় যে ছেলেগুলো ঘুমিয়ে থাকে তাদের অসুবিধা হয় এবং সর্প বের হয়, তাই ছেলেগুলোর গায়ের মধ্যে হাত দিয়ে রাখবেন, আর কেউ কোথাও যাবেন না। আরে আজকে
তবে কেন আমার ডাকে ওই কালে নাগলে সারা দিচ্ছে না, বড় বিপদে পড়েও আমি ওই কালে নাগলে আমার কাছে যে আসে না কি ব্যাপার, ওই কালে নাগলে কি আবার আমাকে স্মরণ করতে হবে। ও বড় বিপদে পড়ে ডাকিরে না
রাখে, একমাত্র রাখতে পারে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, আর একজন রাখতে পারে নাম হয় তার ত্রিলোচন, আর একজন রাখতে পারে সে হচ্ছে আমার জননী। তবে কে কে আজ আমায় বারবার নাগিয়ে নাগিনী বলে স্মরণ করে, আমি আরেকটু বার কারণ পাঁচ করে শ্রবণ করবো। আশীর্বাদ করে নাগিনি, বলো 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 মাতা ইহারি করুন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিন দেবেরই এ ছড়া আছে কে দেবেন্দ্রপুরী। শোনো শোনো নাগিনি, পরিচয় তো ঠাই সামনে মারবের কাছে বড় লজ্জা পাই, সম্পলা নগরে ঘর নামে তার সঙ্গে ধার তথাপি না বুঝলো চাঁদা মারতে তাল। তুমি পাগল বলতে পারো মা বলতে পারো, তবে আমায় কি কারণে তুমি স্মরণ করেছো? নাগিনি আগামী বড় বিপদে পড়ে তোমায় আমি স্মরণ করেছি, তুমি আমার কাছে বিলাপ মৌনা করে ছুটে যাও, সে সাঁওতালে পর্বত লোহার বাসন করে ওখানে রয়েছে দুর্লভ লক্ষিন্দার ঘুমে, তাকে তুমি দংশন করে এসো নাগিনি। আমি কিছুতেই আমি কিছুতেই লক্ষ্মীকে দংশন করতে পারি না মা। নাগিনি ওই চাঁদকে জানো নাগিনি, একদিন গেছে বহুবাসে করে চম্পলা নগরের চন্দ্রবতীর কাছে পূজার কারণে, সে চাঁদ আমায় পূজা না দিয়ে আমায় অপমান করেছে, সেই অপমানে পরিশোধ নেওয়ার জন্য তোমায় ওই লক্ষ্মীদেরকে দংশন করতে হবে। না মাগো পিতা দোষ করছে বলে তার সাজা দেবে পুত্রকে? হে নাগিনি কখনোই নয়, আমি কিছু দিয়ে লক্ষ্মী দংশন করতে পারবো না। নাগিনি মাগো তুমি আমায় আদেশ করো মা, আমি এই মুহূর্তে ছুটে ভুলকার বেগে চম্পলায় ওই চম্পলায় ছুটে গিয়ে আমি ওই চোদকে দংশন করবি আসবো। ওই চাঁদকে দংশন করে আমি নেই আর বিশ্বমাজে বিশ্বমজিত হতে পারবো না নাগিনি। তবুও আমি তবুও কিছুতেই ওই লক্ষ্মীর দংশন দংশন করতে পারবো না। নাগিনি মনে মনে সেই দিনের কথা, উষা ও মৃত চাকার চাকার দিয়ে তোমার স্বামীকে যে মেরেছে মনে 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 পড়ে সেই পূর্বের কথা, একদিন উষার উঠে রথের থেকে আমার পথে প্রাণ বিসর্জ হয়েছে, আমি সেদিন এক গজলের প্রতিজ্ঞা করেছিলাম যদি এই মুহূর্তে কোনদিন উষার উঠে পাই ওই কাঁচা মাংস চুরিয়েছি। তবে বলতে পারো তুই বলতে পারো কোথায় গেলে? আমি কোথায় গেলে বাবু সেই উষার উঠে? তার রয়েছে সাঁওতাল পর্বতে লোহার বাসর করে বেহুলা লক্ষিন্দার রূপে রয়েছে। বাগো এই তো এই তো আমার সুপুর সুযোগ, প্রতি মৃত্যুর প্রতি স্বর্ণ সুযোগ এসেছে মা, আমি যাবো আমি যাবো সাধু লোহবাসর ঘরে। কিন্তু ভাগো আমি যে যাবো সাউদ্র লোহবাসর ঘরে ওই লোহবাসর ওই মধ্যম জানে বেশ নাগরি, আমি যাবো অপরে তুমি আসবে আমার বদিছে, চলো নাগিনি চলো আর বিলম্ব নয় এসো তুমি আমার সঙ্গে নাগিনি। মাগো বলো আমি কাল করছি একাদশী, আজ হচ্ছে আমার উপবাস, তাই আমি উপবাস পালন না করলে আমি যে লক্ষ্মীর দংশ করতে পারবো না। মাগো বেশ নাগিনি তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, তোমার জন্য আমি দুধ কলা নিয়ে আসবো নাগিনি। আজ উপবাস পালন করে আমি বড় তৃপ্ত হয়েছি মাগো, তাই আর বিলম্ব নাই প্রয়োজন, এই মুহূর্ত উল্কার ছুটে যাবো ওই সাঁওতালি হুদুল্লু আশ্চর্য ধরে মাগো।
বেশ লাগবে, এসো তুমি আমার সাথে।